এবারই বলেছি আমি, কিন্তু এখন আর কোনো নির্বাচনে যাব না এই সরকারের অধীনে। দেখুন, আমি কোনো দলের সাথে যুক্ত না, তাই বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, কোনো দলের সাথে আমার দলের সাথে সম্পর্ক নেই। তখন দলের সাথে সম্পর্ক থাকলো তাহলে তো মনে করেন আওয়ামী লীগ আমার উপর মাল্য নেয়নি, বিএনপির লোকের সাথে আমার ক্যাথাল গণ্ডগোল হতো না। তাহলে তার মানে বুঝতে সবাই বুঝে নেবেন যে আমার কোনো দলের সাথে কোনো সম্পর্ক নেই। এমডি ক্যাম্পাসিটির সাথে আমার মিটিং হয়েছে, দুইবার নির্বাচন করে আমার উপর মামলা হামলা অনেক কিছু হয়েছে এবং মনে করেন মারও খেয়েছি নির্বাচনের মধ্যে, যাতে পরিবেশ ভালো থাকে, সুষ্ঠু একটা নির্বাচন হয়, এসব বিষয়ে তাদের কাছে তুলে ধরেছিলাম। পুস্তিকা ওখানে দেওয়া হয়েছিল, সেটা বলছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, এই ধরনের গান যাতে না গাওয়া হয়। গান যেহেতু গাই শখের বসাতে টুকটাক করে, তো চেষ্টা করবো সব রকম গান গাওয়ারই, চেষ্টা করবো সব রকম গান গাওয়ারই। আসসালামু আলাইকুম, এনটিভি দর্শকদের স্বাগতম জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের অতিথি বাংলাদেশের বহুল চর্চিত নাম, যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, সেই হিরো আলম, আশরাফুল আলম ওরফে হিরো আলম। আলম, একটা ছবি প্রযোজনায় নেমেছেন, আপনার ছবিতে অভিনয় করছেন একজন বর্ষিয়ান অভিনেতা কাজী হায়াত, সেই ছবিটা কত টাকা বাজেটের? দেখুন, সিনেমাটা পুরোটা কমপ্লিট করেছি আমরা, সিনেমা নাম হলো বাচ্চাটা কিং, আর এটা নতুন একজন পরিচালক করতেছে, নাম হলো ইভান মল্লিক, আর এখানে অভিনয় করতেছে কাজী হায়াত স্যার, গাঙ্গুয়া, তারপর মনে করেন রিয়া মুনি আছে, আরও অনেক সিনিয়র সব আর্টিস্ট আছে, মেহেদি ভাই আছে, তারপরে মুখাদিবেকা আছে, আর বড়ো বড়ো সব রেহানা চলিল, বড়ো বড়ো সবাই আছে। আর এই সিনেমার কাজ সম্পূর্ণ হয়েছে, আমাদের শেষ পর্যায়ে আমাকে শেষ লটের কাজ ছিল, সেটাও আজকে আমরা শেষ করেছি। এটার পরে আমাদের আরও চারটে সিনেমা কাজ চলতেছে, বৌজমের লড়াই, নষ্ট আর কষ্ট, তারপরে মনে করেন এই চারটে সিনেমা একবার পুরোটা কমপ্লিট। আর এইটাই সিনেমার একটু পুরো, আমাদের চারটে সিনেমার মধ্যে কিছু সিনেমার একটু প্যাচ শুটিং ছিল, মানে কিছু সিনেমা তো অনেক আগেই কমপ্লিট হয়েছে, সেগুলো কাজ কমপ্লিট করেছি। আর হলো যে আজকে বাচ্চারা কিংয়ের কাজটাও শেষ করেছি, আমরা আশা একটু ভালো কিছু হবে। আর সিনেমার বাজেটটা একবার পুরো যতক্ষণ পর্যন্ত সেন্সার না হয় ততক্ষণ পর্যন্ত পুরো বাজেটটা বলা যায় না। তবুও মোটামুটি আপনি যেহেতু লগ্নিকারক প্রযোজক, কত টাকা নিয়ে নেমেছেন? এখন মোটামুটি আছে, ভালো বাজেটে আছে, একেবারে খারাপ না। যেহেতু আমি প্রযোজক, আমি হিরো, সেই হিসেবে মনে আর লোকের থেকে আমার একটু কম বাজেট একটু খরচ হবে, কারণ যেহেতু আমি হিরো নিজেই করতেছি, প্রযোজনা করতে এমন অন্য যারা আর্টিস্ট আছে তারা আমার সবাই সহযোগিতা করতেছে কাজের ক্ষেত্রে, অর্থাৎ যাদের পেমেন্ট তার থেকে একটু তারা একটু সেক্রিফাইস করে কাজ করতেছে, সেই হিসেবে মোটামুটি আর। মাঝে আপনার একটা ছবি মুক্তি পেলো, কিন্তু সেটা খুব একটা সাড়া ফেললো না, কারণ কী ছিল? না তো এটা টোকাই সিনেমা সারা বাংলাদেশে সাড়া ফেলেছে, আপনি সবাই দেখেছেন যে আমরা টোকাই সিনেমা সারা বলতে কথা বলছি না, ব্যবসা সব বলে মোটামুটি আমি যা করেছি ভালোই করেছি, বাদ বেগিটা আমরা হল থেকে অতটা না উল্টে উঠাতে পারলেও আমি অনলাইন ইউটিউব থেকে বিভিন্ন সাইটে টাকা উঠে এনেছি। তাহলে সামনে আরও বেশ কয়েকটা ছবির প্রযোজনা আপনি নেমেছেন? হ্যাঁ, চারটে সিনেমা আমরা কমপ্লিট করেছি প্রযোজনায়, এবং আরও সামনে আমরা চারটে এই মাসের মধ্যে সব কমপ্লিট হবে, আর বাচ্চাটাকে আগামী মাসে আমরা শেষের দিকে রিলিজ করবো। আপনি যখন নির্বাচন করলেন ঢাকার একটা আসনে, তখনও অনেকে আপনাকে নিয়ে সমালোচনা করেছে, বিশেষ করে অর্থের উৎস জানতে চেয়েছে। আমরা যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি, তাহলে এই যে এতগুলো ছবি করতে তো একটা বিশাল অঙ্কের অর্থ লাগবে, সেই অর্থটা কি আপনার এককভাবে আপনি নিজে বহন করছেন, নাকি একটা সিন্ডিকেশন করে আপনার যারা শুভানুধ্যায়ী তারা কেউ অর্থ দিচ্ছে? না, অর্থটা আমি নিজেই আর কি করতেছে, কারণ আমার এই অর্থটা আমি ইউটিউব ফেসবুক থেকে রান করি, আর বিভিন্ন জায়গায় দেশ বিদেশে কনসার্টগুলো করি, এই টাকাগুলো আমি মনে করেন একটু একটু জড়ো করে আমি ইনভেস্ট করি আর কি। আপনাকে নিয়ে তো কদিন আগেও বেশ রাজনৈতিক অঙ্গনে আলোচনা হলো, সমালোচনা হলো, সেটাকে নিয়ে আপনি মামলা পর্যায়ে গেলেন, এই বিষয় আসেগুলো মানে আপনাকে দিন শেষে কেমন মনে হয় যে ইন্ডাস্ট্রির লোক হয়ে আবার মামলা মোকদ্দমায় যাচ্ছেন, নিজে করছেন? দেখুন, মিডিয়া সাইডটা একটা আলাদা, আলাদা একটা সাইড, আর রাজনীতি ওই সাইডটা একটু আলাদা, দুটো কিন্তু দুই সাইড, আপনি দুটো একই সাথে আপনি কম্পেয়ার করতে চাইলে আপনি পারবেন না। তাই আমরা মনে করেন যখন মিডিয়া ব্যক্তি সাথে, মিডিয়া আমাদের আগে, মিডিয়াতে যার মাধ্যমে সারা বাংলাদেশ আমাকে চেনে, এই যে মিডিয়াতে কাজকর্ম নিয়ে ব্যস্ত, আর যখন রাজনীতির টাইমে সকলে রাজনীতি করি আর কি, আর পাশাপাশি রাজনীতির পাশাপাশি আমাকে সামাজিক কাজগুলো করতে ভালো লাগে, সামাজিক কাজগুলো করতেছি। আর রাজনীতি করতে গেলে একজন একজনের মামলা দেবে, একজন গালা গেলে গালি দেবে, একজন মারবে, একজনে মার্ডার করবে, এটাই রাজনীতির ধারা আমরা দেখে আসতেছি। সেই হিসেবে
আমি সেন্ট আপনি করে করে রাজনীতির টাইমে রাজনীতি আর মিডিয়ার টাইম মিডিয়া দুটা দুই সাইড আর মামলা হামলা মারপ্যাট এসব থাকবে। আপনাকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা হলো, আপনাকে নিয়ে বেশ কিছু দেশ বিবৃতি দিল এবং সেসব বিবৃতি নিয়েও অনেক জল ঘোলা হলো, সেই সব বিষয় নিয়ে আপনি কী ভাবছেন কিংবা কী ভেবেছেন? দেখুন, দেশ বিদেশের যে মনে করেন আমাকে আলোচনা সমালোচনা, যে আলোচনা সমালোচনা সবাইকে নাকি সবাই করে না, কারণ যে আলোচনা হওয়ার যোগ্য সে হয় এবং অন্যায় অত্যাচার হলে মনে কর অবিচার হলে মানুষকে তখনই কে তাদের প্রতিবাদ করে। যে মারামারি এবং আমাকে আলোচনা এটা মনে করেন একটু বেশি হয়ে গেছিলো, দেখতেছেন দেখছেন মানুষকে যতটুকু হওয়া সম্ভব তার বেশি করে ফেলেছে অনেকে। এই জন্যই বাইরের দেশ হতে এটা নিয়ে কথাবার্তা বলেছে, এটা নিয়ে প্রতিবাদ করেছে। এইটা হতে কারো হয়তো ভালো লেগেছে, কারো হয়তো ভালো নাও লাগতে পারে। একটা লোক তো সবাইকে পছন্দ করতে পারে না, সব সাইড বিষয় আর কি। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে বিদেশি কোনো দূতাবাস কি পরবর্তীতে আপনার সাথে ব্যক্তিগতভাবে কেউ কখনো দেখা করেছে, কথা বলেছে? আমাদের সাথে বাইরে অনেক লোকের সাথে ইমেলের মাধ্যমে কথাবার্তা হয়েছে, ইমেল করেছি এবং আমরা বাইরের দেশের লোকের সাথে আমাকে মিটিংও হয়েছে একটা যে কোনো বিষয়ে, যে নির্বাচন আমাকে যে মারধর করেছে, যে প্রতিবাদ, এই বিষয়ে আমি সব জানাইছি। জানার পর নির্বাচনের আগে আমার সাথে একটা মিটিং হয়েছিল আর কি বিদেশি দেশগুলোর। হ্যাঁ, একজনের সাথে মিটিং হয়েছে, আমেরিকা অ্যাম্বাসিটির সাথে আমার মিটিং হয়েছে। মানে আমেরিকান অ্যাম্বাসির সাথে আপনার মিটিং হয়েছে, সেই মিটিং কি নির্বাচনের আগে না পরে? নির্বাচনের আগে। সেখান থেকে তারা কি বলেছে আপনাকে, আপনি তাদের কি বলেছেন? না, আমি তাদেরকে একটা বিষয়ে সাপোর্ট চেয়েছিলাম, যে আমি গত তিনবার নির্বাচন করে দুইবার নির্বাচন করে আমার উপর মামলা হামলা অনেক কিছু হয়েছে এবং মনে করেন মারও খেয়েছি নির্বাচনের মধ্যে, যাতে পরিবেশ ভালো থাকে, সুষ্ঠুতা নির্বাচন হয়, এসব বিষয়ে তাদের কাছে তুলে ধরেছিলাম। বিনিময়ে তারা কি বলেছে? তারা বলছে হ্যাঁ, আমরা অল টাইম তোমার সাপোর্ট করার চেষ্টা করো, যে নিচ্ছে নিজে অফিসের আমরা করার চেষ্টা করবো, সুষ্ঠু নির্বাচন হবে, তুমি নিশ্চিন্তে থাকো, এই কথা বলেছিল আর কি। পরে যখন নির্বাচন শেষ হলো তারপরে কথা হয়েছে? তারপরে তাদেরকে আমাদের গণ্ডগোল টন্ডগোল যা হলো আমরা সব সময় তখন ইমেল করলাম, মেসেজ করলাম, তারপরে তারা এসব আর কি দেখেছে। এই ইমেলগুলোকে আপনি নিজে করেন না আপনার হয়ে কেউ করে? না, আমি মনে করেন সব কিছু বলে দিই, আমার তো একজন একজন অ্যাসিস্ট্যান্ট আছে তাই সব কিছু লেখে আর কি। তাকে আপনি ইনস্ট্রাকশন দেন, মানে বাংলায় দেন তিনি? হ্যাঁ, ইংলিশে লেখে আর কি। আপনার আইকন কে? বাংলাদেশে তো অনেক হিরো আছে, আপনি নিজেও একজন হিরো, আপনার আইকন কে? দেখুন, আমি অল টাইম অমরনাথ সালমান শাহ, তাকে আমি বেশিরভাগ রোমান্টিক গানগুলো বেশি করেছি, তাকে বেশি ফলো করছি। সামনের দিনগুলোতে আপনার পরিকল্পনা কি? সামনের দিন পরিকল্পনা, যেহেতু কাজ মিডিয়া জগতের লোক, মিডিয়াতে ভালো কিছু কাজ করতে চাই, পাশাপাশি জনসেবা কাজে থাকতে চাই। একবার বললেন নির্বাচন টির্বাচনে আর যাবেন না, পরে আবার গেলেন, এরপরে তো যে ঘটনাগুলো ঘটলো, এরপরের বার কি কোনো নির্বাচনে আপনাকে দেখা যাবে? না, কোনো টাইমে বলিনি আমি নির্বাচনে যাবো না, এই কথা কোনোবার বলিনি, এবারই বলেছি আমি, কিন্তু এখন আর কোনো নির্বাচনে যাবো না এই সরকারের অধীনে। বলিনি করে যে নির্বাচন আর করবো না, রাজনীতি করবো না, বলছি এই সরকারের অধীনে নির্বাচন করবো না, এই কথা এবার বলেছি, এর আগে বলিনি। তো বিরোধী দল যারা যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের সাথে আপনার যোগাযোগ কেমন? দেখুন, আমি কোনো দলের সাথে যুক্ত না, তাই বিরোধী দল বলেন সরকারি দল বলেন কোনো দলের সাথে আমার দলের সাথে সম্পর্ক নেই। তাই অনেকে অনেক রকম কথা ভাবে, কোনো দলের সাথে সম্পর্ক থাকলো তাহলে তো মনে করেন আওয়ামী লীগ আমার উপর মাল্লা নেয়নি, বিএনপির লোকের সাথে আমার ক্যাসাল গণ্ডগোল হতো না, তাহলে তার মানে বুঝতে সবাই বুঝে নেবেন যে আমার কোনো দলের সাথে কোনো সম্পর্ক নেই। প্রথমে আপনার গান গাওয়া নিয়ে একবার ডিবি অফিস আপনাকে ডাকলো, তারপরে আপনি সেখান থেকে মুস লেখায় ছাড়া পেলেন, সেটা নিয়ে দেশ বিদেশে অনেক সমালোচনা হলো, তারপরে আপনাকে প্রায় ঘন ঘন ডিবি অফিসে যাতায়াত করতে দেখা যাচ্ছে, সেখানে মানে একটু বেশি ঘন ঘন যাচ্ছেন, এটা কি সুসম্পর্কের কারণে? না, সুসম্পর্কের কারণে দরকার ছাড়া তো কেউ পুলিশের কাছে যায় না। যে আমি এই জন্যে এর আগে প্রথমে সমস্যা আমার ফেসবুক নিয়ে হয়েছিল, তখন একবারে গিয়েছিলাম, তারপরে মনে করেন আমার যখন মনে করেন আমার উপর হামলা হলো তখন একবারে গেলাম, তারপরে যখন আসামিগুলো ধরলো ধরার পরে একবার গিয়েছিলাম, তারপরে মনে করেন এই যে কদিন আগে রেজবি স্যারের সাথে একটা গণ্ডগোল হয় সেইটা নিয়ে একবার গিয়েছেন, তারপরে এমনি তো কোনো কারণে আমি তো ঘন ঘন যাইনি। তো যতবার গিয়েছেন তার মধ্যে কতবার আপনি আপ্যায়িত হয়েছেন? যে কবার গেছে সেই কবারই করেছে। ডিবি অফিসের সবচেয়ে ভালো খাবার কোনটা মনে হয়েছে এ পর্যন্ত যতবার খেয়েছেন? না দেখুন, দুপুরবেলা তো কোনো টাইমে কিন্তু কোনো লোক যায়, তো সেই টাইমে তো তাকে দুপুরে লাঞ্চ করায়,
তার মুখে ভাত ছাড়া তার কী দেবে, ভাত খাবে সবাই। মানে কোন আইটেমটা আপনার ভালো লাগছে বেশি? না, দুপুরবেলা আমাকে মাছ মাংস ছাড়া ভাতটা এইটাই, মাছ মাংস তো সব জায়গাতে আমরা খাই, এটা তো ভালো লাগে। এক্সট্রা তো স্পেশাল কোনো খাবার ছিল না, এই খাবারটা খাওয়ালে মনে করেন আমরা বলব না এই খাবারটা স্পেশাল ছিল না। ধরেন যে ডিবিকে নিয়ে তো অনেকের একটা ভয় থাকে, অনেক কিছু নিয়েই ভয়, কিন্তু আপনি ধরেন প্রথমবার একটা বিরূপ পরিস্থিতির মুখে পড়লেন, তারপরে এবার আপনি গেলেন, আপনাকে নিয়ে তারা খুব সুন্দর ব্যবহার করলো, খাওয়ালো, এর মধ্যে কোন খাবারটা আপনার মনে গেঁথে আছে? দেখুন, ডিবি পুলিশ বলে পুলিশ প্রশাসন থেকে সবাই ভয় করে, এটা ঠিক, কিন্তু তারাও মানুষ, আমরা মানে আমার তো কোনো হল্ট না থাকে, তাকে থেকে কেন ভয় লাগবে? আমি ছোটো থেকে প্রথম থেকে এখন পর্যন্ত কোনো বিষয়ে ভয় করি না, কারণ আমার বিশেষ ফল্ট নেই যে আমার কাউকে দেখে ভয় লাগবে। যে সত্য কথা সেটা আমি সে কথাটা তুলে দেওয়ার চেষ্টা করি, সে বড় নেতা হোক, সে বড় এমপি হোক, মন্ত্রী হোক না কেন, সেটা বড় কথা না। আমার কথা, আমি কারোর পিছনে লাগতে চাই না, তারা আমার পিছনে কেউ লাগবে কেন, অযথায় লাগলে আমি তাদেরকে অন্যায়মূলক কথা বলে সেই কথাগুলো আমি প্রতিবাদ করি। হয়তো এই কথাগুলো কারোর সহ্য হয়, কারোর হয়তো সহ্য হয় না। প্রথমবার আপনি যখন ডিবি অফিসে গেলেন, সেদিনের অভিজ্ঞতার পরে অভিজ্ঞতা তো নিশ্চয়ই একরকম হয়নি, তো আপনি তো সেখান থেকে আসার পরে মুসলিকা দিলেন? মুসলিকা ওখানে দেওয়া হয়েছিল, সেটা বলছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, এই ধরনের গান যাতে না গাওয়া হয়, আর এই কথা বলেছিল, অন্য কোনো গান গাওয়া যাবে না সেই কথা কিন্তু বলেন। এই যে আপনি বললেন যে আপনাকে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত ছাড়া অন্য গান গাওয়ার ব্যাপারে একটা পারমিশন দিয়েছে, তা আপনি কি ভবিষ্যতে রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুলসঙ্গীত কোনোটাই চর্চা করবেন না? না, গান যেহেতু গায়, শখের বসাতে টুকটাক করে চেষ্টা করবো সব রকম গান গাওয়ারই। এটা তো আমার এক, আমি তো বলিনি কোনো, আমি কোনো সিঙ্গার, আমি অথবা কোনো শিল্পী, আমি এই ধরনের কথাটা কোনো দিন বলিনি। এই জন্যে চেষ্টা করব যাতে সব ধরনের গান গাইতে পারি, কিন্তু গানগুলো যাতে মানসম্মান হয়, কেউ যাতে সমালোচনা না করতে পারে। ধরেন গান নতুন করে শেখার একটা আপনি কথা বলেছিলেন, সেটা কদ্দূর? চেষ্টা করতেছি, আগের থেকে অনেক ভালো করে গাওয়ার চেষ্টা করতেছি, গান কাজের কোয়ালিটি সব কিছু আর কি পরিবর্তন করার চেষ্টা করতেছি। গান নিয়ে আপনার আইকনকে, এই সঙ্গীত জগতে আপনার আইকনকে, কাকে আপনি ফলো করেন? দেখুন, বেশিরভাগই আমি বাংলা রোমান্টিক গান বেশি শুনেছি, অ্যান্ডকিশোর স্যার, রুনালালা বা এদের গানগুলো, কনফা এদের রোমান্টিক গানগুলো বেশি। ছবির প্রযোজনা নিয়ে কোনো পুলিশ কর্মকর্তার সাথে কখনো আলাপ আলোচনা হয়েছে, কিংবা তারা কেউ কখনো আগ্রহ ব্যক্ত করেছে যে তারা আপনার ছবিতে বিনিয়োগ করবেন? না, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, এবং যে কোনো কাজ কারোর মনে করেন পুলিশের কথা বলেন, যে কোনো লোকের কথা বলেন, অন্য কোনো লোক সহযোগিতা, অনেকে না অনেকে বলে হয়তো মানুষের সহযোগিতা করতে চায়, কিন্তু যে কোনো কাজে বাঁধেন, কাজের আগে থাকে আপনি অনেক কথা বলবে যে হ্যাঁ যে কোনো কাজ করো, আমরা তোমার পাশে আছে, লাগলে যে কোনো বিষয়ে সহযোগিতা করবো, যখন কাদের ধরবেন তখন আর এক টাকাও খুঁজে পাবেন না। এটা অনেক লোক অনেক বড় বড় কথা বলে কিন্তু, কিন্তু কাদের টাইমে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। দর্শক, এতক্ষণ শুনলেন হিরো আলমের কথা, নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।